আজকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সেকেন্ড যে সিলেকশন তার রেজাল্ট দেয়া হয়েছে। তো আজকে এই ভিডিওতে আমরা সেই রেজাল্টটা দেখব এবং পরবর্তী ধাপগুলো সম্পর্কে জানার চেষ্টা করব। সো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। ওকে, আমরা জানি প্রথম যে সিলেকশন দেওয়া হয়েছিল সেখানে নির্দিষ্ট কিছু জিপিএ দেওয়া হয়েছিল এবং পুনরায় আবেদন করতে বলা হয়েছিল। তো আবেদন কতজন করেছে এটা জানা দরকার। দেখো, আমরা জানি টোটাল সিট আছে হলো প্রত্যেকটা ইউনিটে 45,000। সো 45,000 জনকে যতক্ষণ না পর্যন্ত পূরণ হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের এই নেয়ার প্রসেসটা চলবেই। সো এরই ধারাবাহিকতায় দেখো, এই যে প্রথম সিলেকশন থেকে চূড়ান্ত অ্যাপ্লাইন করেছে ইউনিটে 35,000 জন, অর্থাৎ এখনো ইউনিটে 10,000 সিট ফাঁকা আছে। সো নেক্সট সিলেকশনে আরো 10,000 জনকে নেওয়া হবে এখানে। সেম ভাবে দেখো বি ইউনিট, যেখানে 27,000 মাত্র পূরণ হয়েছে, এখনো প্রায় 20,000-এর কাছাকাছি, প্রায় 17,000-18,000 এখনো ফাঁকা আছে বি ইউনিটে, অর্থাৎ আরো প্রায় 17,000-18,000 নেওয়া হবে বি ইউনিটে। এবং সি ইউনিটে তোমাদের প্রায় 38,000 জন চূড়ান্ত আবেদন করেছে, আরো প্রায় 7,000-এর মতো বাকি আছে। আর বুঝতেই পারছো যে প্রথম সিলেকশনে চূড়ান্ত আবেদন করেছে এর ব্যতীত এখনো অনেক সিট পূরণ আছে, যেখানে তোমরা যারা এখন সিলেক্ট হওনি তারা সুযোগ পেতে পারো। তো কত জিপিএ পর্যন্ত নেওয়া হয়েছে এটা তো তোমরা জানোই, কিন্তু এই যে সেকেন্ড যে তারপরের ধাপ, এই ধাপে কত জিপিএ পর্যন্ত চান্স দেওয়া হয়েছে সেটা একটু আমরা দেখে নিই। অর্থাৎ সিলেকশন, এই সিলেকশনে কত জিপিএ পর্যন্ত সিলেক্ট হয়েছে। নতুন যে সিলেকশন সেখানে সায়েন্সের ক্ষেত্রে যারা এ ইউনিট তারা জিপিএ 5, বি ইউনিটের ক্ষেত্রে 4.58 যারা যারা আছো তারা সিলেক্ট হয়েছো, এবং সি ইউনিটের ক্ষেত্রে 5.00। আসলে এই 5.00 পূর্বেও দেখা গেছিল, কিন্তু জিপিএটা যখন সেম সেক্ষেত্রে মার্ক দেখা হয়েছে। সো যাদের মার্ক ভালো তারা তো চান্স পেয়েছে। এখন তারপরের ধাপগুলো থেকে জিপিএ 5-এর যাদের মার্ক বেশি তারা কিন্তু চান্স পাবে। দেখো এখানেও কিন্তু বি ইউনিটে 5 ছিল, কিন্তু এখন প্রায় 4.58-এ নেমে আসছে। সো নেক্সট সিলেকশনে দেখা যাবে যে এটা 5 থেকে আরো নেমে আসবে বা এটাও নেমে আসবে। সো আশা হারার কোনো কিছুই নেই। ওকে, আমরা ইউনিটে দেখি, ইউনিটে এবার যারা সিলেক্ট হয়েছে তাদের মধ্যে ইউনিটের আর্টস এর যারা যারা আছে তাদের জিপিএ হলো 4.42, বি ইউনিটে হলো 4.08 এবং সি ইউনিটে 5.00। অনুরূপভাবে কমার্সের ক্ষেত্রে ইউনিটে 4.75, বি ইউনিটে যারা কমার্সে আছে সবাই চান্স পেয়েছে যারা আবেদন করেছে। এবং নেক্সট যেটা আছে সি ইউনিট, সি ইউনিটের ক্ষেত্রে 4.56। তাহলে মেইন ব্যাপারটা হলো এখনো অনেক সিট ফাঁকা আছে, নেক্সট যে সিলেকশন আসে সেখানে তারা চূড়ান্ত আবেদন করবে। তো আপাতত এই যে জিপিএ গুলো আছে, আমি এই জিপিএ গুলো বললাম, এই জিপিএ দের পুনরায় চান্স দেওয়া হয়েছে। এরা 27 তারিখ থেকে 29 তারিখ, অর্থাৎ আজকে রাত 8টা থেকে শুরু করে 29 তারিখ পর্যন্ত চূড়ান্ত অ্যাপ্লাই করতে পারবে। অ্যান্ড যারা যারা এসএমএস এ ভরসা আছো তোমরা এসএমএস চেক করতে পারো, তোমাদের ফোনে এসএমএস আসলে তো ভালোই, আর ফোনে এসএমএস না আসলে সেক্ষেত্রে তোমরা ওয়েবসাইটে গিয়ে চেক করতে পারো। তো আজকের ভিডিও পর্যন্ত, টেক কেয়ার, গুড বাই।